কারণে পুরান ঢাকার মৌলভী বাজার সহ বেশ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর পর্যাপ্ত তেল থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর বিক্রিও কেউ আবার বিক্রি করছে অনেক বেশি দামে এসব অনিয়মের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের দাবির মুখে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম বাড়িয়ে একশো টাকা খোলা সয়াবিনের লিটার একশো টাকা এবং পাম অয়েলের কেজি একশো টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় গেল মাসে চলতি মাসে ব্যবসায়ীরা এই দাম আরও বাড়ানোর দাবি করলে নাকচ করে দেয় মন্ত্রণালয় এখানে মিল সবসময় দোষারোপ করেন এসো যারা নেন আবার এস ব্যবসায়ী যারা আছেন তারা দোষারোপ করেন মিলের উপর এই যে একটা শুভঙ্করের ফাঁক তৈরি করে জনগণকে কষ্ট দেওয়ার প্রবণতা এই প্রবণতা বন্ধ করার লক্ষ্যে আমরা কাজ করছি অসাধু ব্যবসায়ীর আছে তাদের ক্ষেত্রে এবার ভোক্তা অধিদপ্তরের যেই অভিযানের মাধ্যমে এবং আমাদের সামগ্রিক তদন্তের মাধ্যমে আমরা সেই চিত্র তুলে আনছি